আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। এনবিকার্সের পক্ষ থেকে প্রতিবারের মতো আজকে আমরা হাজির হয়ে গেলাম এনবিকার্সের নতুন একটি ভিডিও নিয়ে। আজকে আমরা রিভিউ করবো টয়োটা নোহা এক্স স্মার্ট উইথ টু ডোর পাওয়ার অ্যান্ড 120 লিটারের সিএনজি ইনস্টল করা রয়েছে। এই গাড়িটির মডেল ইয়ার 2013, রেজিস্ট্রেশন ইয়ার 2015, 2000 সিসি অ্যান্ড অকটেন প্লাস সিএনজি ড্রাইভ উইথ ক্যাপ্টেন সিটের অপশন রয়েছে। এছাড়াও এই গাড়িতে যে যে ফিচার্স রয়েছে সেই সব ফিচার্সগুলো আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করবো। আমরা যদি আজকে ফার্স্টে আপনাদেরকে রিয়ার কেবিন থেকে আমরা দেখানো শুরু করব। রিয়ার কেবিনে যদি আমরা সিট কন্ডিশনগুলো দেখি, এখানে আমরা দেখতে পাচ্ছি ক্যাপ্টেন সিট রয়েছে এবং প্যাসেঞ্জার কমফোর্টেবলের জন্য প্যাসেঞ্জার আর্মরেস্ট রয়েছে। দুটি সিটের মধ্যে প্যাসেঞ্জার আর্মরেস্ট রয়েছে। আর আমরা যখন থার্ড বেঞ্চে যাব, এই সিটগুলোকে আমরা সামনে নিয়ে এসে অ্যান্ড ফোল্ড করে আমরা থার্ড বেঞ্চে যেতে পারবো। এবং গাড়িটির কালারটি হচ্ছে রেড ওয়াইন কালার এবং সেন্ট্রাল এসির অপশন রয়েছে। আর রিয়ার কেবিন থেকে আমরা এসিগুলো কন্ট্রোলিং করতে পারবো। এবং এই পাওয়ার ডোরগুলো আমরা রিমোট প্লাস আমরা এখানে হ্যান্ডেল থেকেও ডোরগুলো ক্লোজ করা যাবে। আপনারা দেখতে পাচ্ছেন আমরা ডোরগুলো আবার ক্লোজ করে ফেললাম। আর গাড়িটির যদি আমরা গ্রাউন্ড ক্লিয়ারেন্স নিয়ে কথা বলি, এই গাড়িটির গ্রাউন্ড ক্লিয়ারেন্স 165 মিলিমিটার, হুইল বেস টায়ার টু টায়ার 2825 মিলিমিটার। এবং আমরা যদি ফার্স্টে গাড়িটির টায়ার কন্ডিশন আপনাদের সামনে তুলে ধরি, গাড়িটির টায়ার কন্ডিশনও খুবই ভালো অবস্থা রয়েছে। এবং আপনারা দেখতে পাচ্ছেন নিউ টায়ারে ইনস্টল করা রয়েছে অ্যান্ড টায়ার সাইজ 195/65R15। এবং টায়ার কন্ডিশন যেভাবে দেখছি আমরা লং টাইম ইউজ করতে পারবো। এখানে আমরা দেখতে পাচ্ছি স্টাইলিস্ট উঙ্কেল মিরর, টার্নিং সিগন্যাল লাইটের অপশন রয়েছে, রেন শেডের অপশন রয়েছে অ্যান্ড নোহাবেস ও রয়েছে দেখতে পাচ্ছি। অ্যান্ড পিছনের গ্লাসগুলো অরিজিনালি টিন্টেড গ্লাস। এবং এই গাড়িটির ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি 65 লিটার। ওভারঅল কন্ডিশন খুবই ফ্রেশ অবস্থায় রয়েছে। আর আমরা যদি এখন এই গাড়িটির ফ্রন্ট ইন্টেরিয়রে আসি, ফ্রন্ট ইন্টেরিয়রে প্রথমে যদি ডোর প্যাড দেখাই, এখানে ফেব্রিক রয়েছে এবং এখানে স্মার্ট উডেন রয়েছে অ্যান্ড মিরর কন্ট্রোলিং প্যানেল কাপ হোল্ডার রয়েছে। অ্যান্ড এই গাড়িগুলো ড্রাইভার সিট প্যাসেঞ্জার সিটগুলো হচ্ছে ম্যানুয়ালি অ্যাডজাস্ট করে নিতে হবে। আমি এখন ড্রাইভার সিটে বসেছি এবং স্টিয়ারিংটি হচ্ছে উডেন স্টিয়ারিং উইথ মাল্টিমিডিয়া সিস্টেম রয়েছে, যেগুলো আমরা অ্যাক্সেস করতে পারবো উইথ টয়োটা বেস রয়েছে অ্যান্ড পুশ স্টার্ট উইথ ট্রিমস। আর এই গাড়িতে ফ্রন্ট সিটটি হচ্ছে সিট হিটেরও অপশন রয়েছে, এটি খুবই ভালো দিক। এবং আমরা যদি গাড়িটি স্টার্ট দিই, এই গাড়িটি টপ স্পিড 180 আরপিএম, 8000 এই গাড়িটি রান করেছে 75,000 কিলোমিটার্স অ্যান্ড 7.5 ইঞ্চ ডিভিডি প্লেয়ারের অপশন রয়েছে। ডুয়েল জোন ক্লাইমেট কন্ট্রোল এসি দেখতে পাচ্ছি এবং পাওয়ার ডোরটি ওপেন ক্লোজ করারও সিস্টেম রয়েছে এই পাশ থেকে, এবং এ পাশে রয়েছে পাওয়ার ডোরটি লক করার। এবং লক করে ফেললে আমরা ডোরগুলো ম্যানুয়ালি অ্যাডজাস্ট করতে পারবো। আর যদি আমরা ড্রাইভারের পাশের ডোরের দিকে তাকাই, এখানেও স্মার্ট উডেন রয়েছে এবং লাইটিংয়ের অপশন রয়েছে, খুবই ভালো দিক। এবং মিররগুলো আমরা এখান থেকে কন্ট্রোলিং করতে পারবো, লুকিং গ্লাস কন্ট্রোলিং প্যানেলও রয়েছে। এবং প্যাসেঞ্জার সিটটিও সিট হিটের অপশন রয়েছে এবং এখানে একটি পাওয়ার আউটলেটের অপশন আছে অ্যান্ড স্টাইলিস্ট কাপ হোল্ডার অপশন আছে অ্যান্ড এখানে একটি স্টোর রয়েছে এবং আমরা প্রয়োজনীয় ডকুমেন্টস রাখতে পারবো। ড্রাইভার কমফোর্টেবলের জন্য ড্রাইভার আর্মরেস্ট, প্যাসেঞ্জার কমফোর্টেবলের জন্য প্যাসেঞ্জার আর্মরেস্ট রয়েছে। আর গ্লাভ বক্সও মোটামুটি স্পেস রয়েছে এবং এখানেও একটি স্টোর আছে, সো খুবই ভালো দিক। আর আমরা যদি গাড়িটি রিভার্সে দিই, গাড়িটির রিভার্স ক্যামেরাটিও খুবই ক্লিয়ার, আমরা আমাদের পিছনে অ্যাভেলেবেল স্টকের গাড়িগুলো আমরা দেখতে পাচ্ছি। এবং গাড়িটি স্টার্ট অবস্থায়ও গাড়ির ইঞ্জিন নষ্টি যথেষ্ট স্মুথ অবস্থায় রয়েছে। আর যদি আপনারা উপরে থাকান, এখানে দেখতে পারবেন সানভাইজার, ভ্যানিটি মিরর অ্যান্ড ল্যাম্প রয়েছে, লুম লাইটের অপশন রয়েছে, সানগ্লাস স্টোর রয়েছে, রিয়ার ভিউ মিরর রয়েছে, এখানেও সানভাইজার, ভ্যানিটি মিরর অ্যান্ড ল্যাম্প রয়েছে। এখন আমি গাড়িটির ইঞ্জিন কন্ডিশন আপনাদের সামনে তুলে ধরব। গাড়িটির ইঞ্জিন কন্ডিশনও খুবই ভালো অবস্থা রয়েছে, এখানে আমরা ইঞ্জিনটি দেখতে পাচ্ছি অ্যান্ড 2000 সিসির ইঞ্জিন হর্স পাওয়ার 155 নিউটন মিটার, টর্ক 192। আর গাড়িতে কোনো এক্সিডেন্টাল হিস্টোরি নাই, আপনাদের এই বিশ্বস্ত প্রতিষ্ঠান আমাদের এনবিকার্স কোনো রকমের এক্সিডেন্টাল হিস্টোরি গাড়ি ক্রয় বিক্রয় করে না। আর আমরা পেপার্সের শতভাগ নিশ্চিতও দিয়ে থাকি। আপনারাও প্রাথমিকভাবে বুঝতে পারবেন গাড়িতে কোনো মেজর সমস্যা আছে কিনা, তখন এই ফ্রন্ট মাসেল আর উপরে ক্রসগুলো দেখলেই বুঝতে পারবেন গাড়িতে আগে কোনো এক্সিডেন্টাল হিস্টোরি হয়েছিল কি না।
এবং আপনারা যদি চান গাড়িটি আপনাদের পছন্দ হয় আপনারা চাইলে গাড়িটি টেস্ট ড্রাইভও দিতে পারবেন। এবং গাড়িটি সবকটি গ্লাসই অরিজিনাল। আর যদি ফ্রন্ট লুকে আসি এখানে আমরা দেখতে পাচ্ছি এইচএডি পজিশন হেডলাইট অ্যান্ড ফগলাইটের অপশন রয়েছে, নোহা বেস এবং ক্রোম গ্রিল রয়েছে দেখতে পাচ্ছি অ্যান্ড নাম্বার প্লেটটিও দেখতে পাচ্ছি। ওভারঅল কন্ডিশন খুবই ভালো অবস্থায় রয়েছে। এখন আমরা এই গাড়িটির পিছনে কার্গো স্পেস আপনাদের সামনে তুলে ধরব। আর পিছনে হিসেবে আসলে পিছনে যদি আমরা থাকাই এখানে আমরা দেখতে পাচ্ছি এলইডি টেল লাইটের অপশন রয়েছে, নোহা বেস টয়োটা বেস রয়েছে, নাম্বার প্লেটটিও দেখতে পাচ্ছি এবং অ্যারোডাইনামিক স্পয়লার হাই মাউন্ট এস্টাবলেম যেটা হাইওয়ের জন্য খুবই উপকারী। এর নিচে দুটি শো লাইটেরও অপশন রয়েছে এবং আমরা জাপানিজ স্টিকারগুলোও দেখতে পাচ্ছি। আর আমরা যদি গাড়িটির কার্গো স্পেস আপনাদের সামনে তুলে ধরি, গাড়িতে সিএনজি করার পরও মোটামুটি স্পেস রয়েছে। আমরা এখানে দেখতে পাচ্ছি 120 লিটারের সিএনজি ইনস্টল করা রয়েছে এবং ক্যাপ্টেন সিটের অপশনগুলো দেখতে পাচ্ছি। এবং সিএনজি করার পর তেমন একটা স্পেস নেই, আপনাদের যদি কোনো মালামাল রাখতে হয় এই সিএনজি সিলিন্ডারের উপরেই রাখতে হবে। এবং যদি আমরা এই সিটগুলোকে ফোল্ড করে রাখি তখন লটস অফ পরিমাণ স্পেস হবে। এবং রুম লাইটের অপশন দেখতে পাচ্ছেন, সিলিংটাও মোটামুটি ফ্রেশ অবস্থায় রয়েছে। আর এখানেও কার্গো লাইটের অপশন রয়েছে আর জেনাস চুজগুলো হচ্ছে এরই পাশে। ওভারঅল খুবই ফ্রেশ অবস্থায় রয়েছে এবং গাড়িতে আমি বারবারই বলছি কোনো মেজর সমস্যা নাই এবং সেগুলো আমরা বুঝতে পারবো এই নিচের ক্রসগুলো দেখলে। এখন আমরা এই গাড়িটি কোথায় অ্যাভেলেবেল আছে আর এই গাড়িটির প্রাইস কেমন হতে পারে সেটা আপনাদের সামনে শেয়ার করব। এই গাড়িটি অ্যাভেলেবেল রয়েছে আমাদের এনবি কার্সে। আমাদের লোকেশন হাউস নাম্বার 10 রোড নাম্বার 2 ব্লক এল বনানি। আপনারা চাইলে গুগল ম্যাপে সার্চ করেও আমাদের শোরুম ভিজিট করতে পারেন অর মহাকাল আমতলি দিয়েও ঢুকে আমাদের শোরুম ভিজিট করতে পারবেন। টয়োটা নোহা এক্সেস স্মার্ট উইথ টু ডোর পাওয়ার অ্যান্ড 120 লিটারের সিএনজি ইনস্টল করা রয়েছে। এই গাড়িটির এক্সপেক্টেড প্রাইস 23,95,000 টাকা। এই গাড়িটির এক্সপেক্টেড প্রাইস 23,95,000 টাকা এবং প্রাইস নিয়ে আলোচনা করার সুযোগ রয়েছে। এবং এছাড়াও আমাদের ইউনিট আর অনেকগুলো গাড়ি রয়েছে আপনারা দেখতে পেরেছেন, এবং টাক্সন রয়েছে, পিয়াস রয়েছে, সিএচআর রয়েছে, স্কোয়ার রয়েছে, হাইস রয়েছে, নিশান এক্সটেল, ওল্ড শেপ, নিউ শেপ রয়েছে। এই গাড়িগুলো আসলে অবশ্যই আমাদের শোরুমে দেখতে পারবেন। এবং আপনি আমাদের চ্যানেলে এখনও নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন। আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই ফেসবুক পেজকেও লাইক দিয়ে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।